পাঁচমিশালি গল্প চ্যানেলে আজ শোনাতে এসেছি সুকুমার রায়ের ছোট্ট গল্প বোকা বুড়ি। চরিত্রায়নে কোটাল ও বুড়োর ভূমিকায় ডক্টর অর্চ্য সেনগুপ্ত, সূত্রধর ও বুড়ির ভূমিকায় আমি মৌমিতা সেনগুপ্ত। তাহলে চলুন আজ শুনি সুকুমার রায়ের ছোট্ট গল্প বোকা বুড়ি। এক ছিল বুড়ো আর এক ছিল বুড়ি, তারা ভারী গরিব। আর বুড়ি বেজায় বোকা আর ভয়ানক বেশি কথা বলে, যেখানে সেখানে যার তার সঙ্গে গল্প জুড়ে দেয়, তার পেটে কোনো কথা থাকে না। পুরো একদিন তার জমি চষতে চষতে মাটির নিচে একটা কলসি পেল, সেই কলসি ভরা টাকা আর মোহর। তখন তার ভারী ভাবনা, এই টাকা যদি ফেলে রাখি কোন দিন কে চুরি করে নেবে, আর যদি টাকা বাড়ি নিয়ে যাই বুড়ি টের পেয়ে যাবে, সে সকলের কাছে তার গল্প করবে। ক্রমে কথা রাষ্ট্র হয়ে পড়লে রাজার কোটাল এসে সব কেড়ে কুড়ে নিয়ে যাবে। ভেবে ভেবে সে এক ফন্দি আঁটল। সে ঠিক করলো যে বুড়িকে সব কথা বলবে, কিন্তু এরকম উপায় করবে যাতে বুড়ির কথা কেউ না বিশ্বাস করে। তখন সে একটা মাছ কিনে এনে তার ক্ষেতের ধারে একটা গাছের উপর বেঁধে রাখলো, আর একটা খরগোশ এনে নদীর ধারে একটা গর্তের মধ্যে জাল দিয়ে জড়িয়ে রাখলো। তারপর সে তার স্ত্রীকে গিয়ে বলল, একটা ভারী আশ্চর্য খবর শুনলাম, গাছের ডালে নাকি মাছ উড়ে বসে আর খরগোশ নাকি জলে খেলা করে। আমাদের গণক ঠাকুর বলেন মৎস্য বসে না গাছে, জলে খরগোশ নাচে, গুপ্ত রতন খুঁজলে পাবে খুললে তারই কাছে। তোমার যেমন কথা, এরাম নাকি সত্যি সত্যি দেখা গেছে। এই বলে বুড়ো আবার কাজে বেরোল। আধ ঘন্টা যেতে না যেতেই বুড়ো আবার ফিরে এসে ভারী ব্যস্ত হয়ে বুড়িকে সে টাকা পাওয়ার কথা বলল। তখন বুড়ো বুড়ি মিলে টাকা আনতে চলল। পথে যেতে যেতে বুড়ো সেই গাছতলায় এসে বলল, গাছের উপর চক চক করছে ওটা কি? এই বলে সে একটা ঢিল ছুড়তেই মাছটা পড়ে গেল। বুড়ি তো অবাক। তখন বুড়ো বলল, নদীতে জাল ফেলেছিলাম, মাছটা পড়লো কিনা দেখে আসি। জাল টানতে ও মা খরগোশ। তখন বুড়ো বলল, কেমন গণক ঠাকুরের কথা আর অবিশ্বাস করবে? তারপরে টাকা নিয়ে তারা বাড়ি এলো। টাকা পেয়ে বুড়ি বলল, হঠাৎ করে অত কাণ্ড করলে লোকে সন্দেহ করবে যে। কিন্তু বুড়ির তাতে মন ওঠে না, সে একে বলে ওকে বলে, শেষে একেবারে কোটালের কাছে নালিশ করে দিল। কোটালের হুকুমে বুড়োকে হাত করা দিয়ে হাজির করা হলো। বুড়ো সব কথা শুনে বলল, সে কি হুজুর, আমার স্ত্রীর কি মাতার কিছু ঠিক আছে? সে তো রকম আবল তাবল কত কি বলে। কোটাল তখন তেড়ে উঠলেন, বটে, তুমি টাকা পেয়ে লুকিয়ে রেখেছো, আবার বুড়ির নামে দোষ দিচ্ছ। কিসের টাকা, কবে পেলাম, কোথায় পেলাম, আমি তো কিছুই জানি না। না না, তুমি কিছুই জানো না, সেই যে সেদিন গাছের ডালে মাছ বসেছিল আর নদীতে জাল ফেলে ওই খরগোশ ধরলে, সেদিনের কথা তোমার মনে নেই, ওচি খোকা আর কি। তাই শুনে সবাই হাসতে লাগলো। কোটাল এক ধমক দিয়ে বুড়িকে বলল, যা যা পাগলি বাড়ি যা, ভেদ যদি সব যাতা বলবি তোকে আমি কয়েদ করে রাখবো। বুড়ি তখন বাড়ি ফিরে গেল। কোটালের ভয়ে সে আর কারো কাছে টাকার কথা বলতো না।